নমস্কার, ডিজিট বাংলার আরও একটা আনবক্সিং সেশনে আমি অপরাজিতা আপনাদের স্বাগত জানাচ্ছি। কালোর উপর উজ্জ্বল লাল রঙে লেখা আছে রেডমি, ডেডলি কম্বিনেশন রেডমি, লাল রঙে বলছে রেডমি। ভাবছেন কোন ফোন নিয়ে এসেছি? এই সময় রেডমির একটা ফোনই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে, রেডমি ফ্ল্যাগশিপ কিলার হিসেবে আসতে চাইছে। সেই রেডমি যে রেডমি এতদিন অবধি বাজেট সেগমেন্ট বা মিড রেঞ্জ ফোনের নিজেদের অবিসংবিত রাজা হিসেবে নিয়ে আসতে চাইছিল, ফ্ল্যাগশিপ কিলার হিসেবে এতদিন ওয়ানপ্লাস ছিল। কিন্তু ওয়ানপ্লাস ধীরে ধীরে এগিয়ে গেছে ফ্ল্যাগশিপ ফোনের দিকে। দারুণ উত্তেজনাময় এই বক্সে কোন ফোন আছে আপনারা আশা করি এতক্ষণ বুঝতে পেরেছেন, কারণ এই ফোনটির কিন্তু আমরা আপনাদের ফার্স্ট ইম্প্রেশন সাংহাই MWC থেকে নিয়ে এসেছিলাম। এই ফোনটি কোন ফোন আপনারা বুঝে গিয়ে থাকলেও আমরা ফোনটি আপনাদের সামনে আলাদা করে আনবক্সিং করে দেখাচ্ছি। রেডমি K20 সিরিজের K20 প্রো। এটি মেন বক্স, বক্সের ভেতর কিছু ম্যানুয়াল এবং ডিটেলস দেওয়া আছে যা আমরা সরিয়ে রাখছি। এখানে তিনটি আলাদা আলাদা রঙের বক্স এবং এই মানে কভার, এই কাভারগুলো টিপিউ কভার না, ভালো কভার, এবং এই কাভারগুলি ভেতর দিকটা ভেলভেটি, নীল লোগো দেওয়া আছে এবং নীল, লাল এবং কালো তিনটি রঙ এই কভারও এখানে বেশ অন্যরকমভাবে দেওয়া হয়েছে। কভার সরিয়ে রাখছি। এবার এইখানেই হচ্ছে সেই ফোন যেই ফোনের জন্য এতদিন ধরে আমরা সবাই অপেক্ষা করেছি, কবে আসবে, কবে আসবে ভারতে, কবে আসছে রেডমি K20 Pro। এই হচ্ছে রেডমি K20 Pro। এবার আমরা রেডমি K20 Pro খুলে গেছে, রেডমি K20 Pro একটু বেসামালভাবে আজকে আনবক্সিং করলাম, কিন্তু তাহলেও এই হচ্ছে রেডমি K20 Pro ফোনটি। ফোনটির ব্যাক সাইড দেখুন, একটা আলাদা ফ্ল্যাগশিপ ফোনের মতনই দেখে দেখতে লাগছে, প্রিমিয়াম ফিনিংয়ের ফোন রেডমি। আমার এখানে লেখা আছে রেডমি ডিজাইন বাই শাওমি, ট্রিপল রিয়ার ক্যামেরা ফ্ল্যাশ। এই ফোনটির আমরা একদিকে সরিয়ে রাখছি, আমরা দেখছি এই বক্সের ভেতর রেডমি আর কী কী দিয়েছে। মানে ভেতরে যে ছোটো বক্স যাতে ফোনটি ছিল, এই বক্সের ভেতরে সিম ইজেক্টার টুল, এবং এই বক্সের ভেতরেও আছে আরেকটি কভার। মানে আপনারা ফোনটির সাথে একটি কভার তো পাবেনই, এটি শিওর। এটি ম্যানুয়াল এবং অন্যান্য জিনিস, এগুলো আমরা আপাতত সরিয়ে রাখছি। এই ফোনের ভেতরে এর সাথে আছে এর চার্জিং পোর্ট, তাহলে এই হচ্ছে। এবার আমরা ফোনটি এর মধ্যে অন করার জন্য রেখে দিয়েছি, ফোনটি অন হচ্ছে একদিকে। এই হচ্ছে রেডমির ফোন, রেডমির এই ফোনটি আপনাদেরকে আগে এই ডিটেলস একবার বলে দিই। রেডমি K20 সিরিজের ফোন, রেডমি K20 Pro। এই ফোনটি আপনারা জানেন যে ফোনটি তিনটি ক্যামেরার সাথে এসছে, এটি ট্রিপল রিয়ার ক্যামেরা নিয়ে এসছে, এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাক সাইড। এবং এটা আপনাদের ফোনটির নিচের দিক দেখিয়ে দিই, এর সিমের লোকেশন হচ্ছে কিন্তু নিচের দিকে দেওয়া হয়েছে, এখানে চার্জিং পোর্টে দেওয়া হয়েছে। এবং এই ফোনটির উপরে এখানে দেখছেন হেডফোন জ্যাক, ফোনটির ডান দিকে কোনো বাটন দেওয়া হয়নি, ফোনটির বাঁ দিকে ভলিউম এবং পাওয়ার অন অফ সুইচ। রেডমির এই ফোন, আমরা এই ফোনটি এর মধ্যে সেট আপ করে নিয়েছি পিন দিয়ে, ফোনটির ডিসপ্লেটি খুলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই ফোনটিতে আমরা প্রথমেই যখন বলবো এই ফোনটির, বলে রাখা ভালো যে এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 855 দেওয়া হয়েছে। ফোনটি 4000mAh ব্যাটারির সাথে এসছে, এবং এই ফোনটিতে আপনারা যে K20 Pro ট্রিপল রিয়ার ক্যামেরা পাচ্ছেন তা 48 MP মেইন ক্যামেরার সঙ্গে, 13 MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি 8 MP 2x টেলিফোটো লেন্স। এবং এই 48 MP ক্যামেরাটি সোনির IMX586 সেন্সার যুক্ত। দেখছেন আমরা মেন বাটনটি খুলেছি, মানে সেটিংস অপশনে যাই, সেটিংস অপশনে গিয়ে এখানে আমরা আপনারা ডিটেলস পেয়ে যাবেন। এবং এটি অ্যাবাউট ফোন, অ্যাবাউট ফোনে দেখুন এখানে লেখা আছে, আপনারা এখান থেকে দেখতে পাবেন রেডমি, রেডমি K20 Pro, অ্যান্ড্রয়েড ভার্সন 9, অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ 2019, MIUI 10.3 দেওয়া হয়েছে। এই ফোনটি যেটি আছে আমাদের কাছে, এটি 8GB র্যাম ভেরিয়েন্টের, এবং এর স্টোরেজ 256GB স্টোরেজ এবং 8GB র্যামের এই ফোনটি। এবার এই ফোনটির আপনারা দেখছেন এই ফোনটিতে কিন্তু এখানে নর্মাল কোনো, এটি সোয়াইপ আপ সোয়াইপ পেরে এই সুইচ দেওয়া হয়েছে। এবং আপনারা এই ফোনটি এখানে দেখুন নর্মাল এখানে করলে অ্যাপ আপনারা এভাবে সার্চ করতে পারবেন। এবার আমরা একবার এই ফোনটির ক্যামেরার বিষয়ে বলবো। আপনারা নিশ্চয়ই জানেন যে এই ফোনটিতে একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে যা কিন্তু একটি পপ আপ সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে। এবং রেডমির ফ্ল্যাগশিপ সিরিজের এই ফোনটি অন্যান্য ফ্ল্যাগশিপ জিনিসের মতনই এতে এই জিনিসটি দেওয়া আছে। এবং এই ফোনটিতে আপনারা এর সঙ্গে আর কী পাবেন, এই ফোনটিতে যেটা দেখতে পাচ্ছেন এই যে 3D কার্ভ গরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে ব্যাক সাইডে। এবং এই ফোনটি
আপনারা একটি 6.39 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে পাচ্ছেন, যা কর্নিং গরিলা গ্লাস 5 সাপোর্ট করে। এই ফোনটিতে এর সঙ্গে সঙ্গে আমরা ফোনটির ক্যামেরা একবার আপনাদের সামনে অবশ্যই অন করব। ক্যামেরা অন না করলে একটু বেশি অন্যায় হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের সামনে এখানে বেশি কিছু নেই, আমরা রেডমির বক্সেরই ছবি তুলছি। এখানে দেখুন, আপনারা এখানে 48 মেগাপিক্সেল বলে আলাদা একটা অপশন পাচ্ছেন, পোর্ট্রেট, নাইট, প্যানোরামা, প্রো মোড আছে, ভিডিও, ফটো, স্লো মোশন আলাদা অপশন দেওয়া হয়েছে, শর্ট ভিডিওর আলাদা অপশন দেওয়া হয়েছে। আর এবার এখানে গিয়ে আপনারা এই ফোনটির যে ক্যামেরা সেটিংস, সেই ক্যামেরা সেটিংসটি দেখতে পাচ্ছেন। এবার আমরা ফ্রন্ট ক্যামেরা অন হয়ে গেছে, মানে আপনি এটা এই মুহূর্তে যদিও ভিডিও অপশানে আছে, যাকগা ভিডিও অপশান দিতে চাইনি। এখানে ফটো অপশান, ফটো অপশানে গিয়ে আপনাকে শুধু এখানে এটা দিতে হবে, বাট ফট করে একটা হালকা ফ্রিং সাউন্ড দিয়ে এর পপ আপ ক্যামেরা উঠে আসছে। আর এই আপনার যখন দরকার হবে না আপনি ক্যামেরা সরিয়ে দিতে পারবেন। এবার এই রেডমি ফোনটির বিষয়ে আপনাদের আরও দু চার কথা বলে দিই। অবশ্য এই ফোনটি 18 ওয়াটের কুইক চার্জার সাপোর্ট করে। এই ফোনটি রেডমি K20 Pro, এই ফোনটিতে আপনারা ক্রায়ো 485 CPUও পাবেন। এই ফোনটি দেখতেও কিন্তু দারুণ ফোন। এই ফোনটি ফার্স্ট ইমপ্রেশন আমরা এর আগে আপনাদের দেখিয়েছিলাম, আজকে আমরা এই ফোনটির আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি। আপনাদের আমাদের এই ফোনটির আনবক্সিং ভিডিও কেমন লাগলো তা নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও অনেক প্রযুক্তিগত ভিডিও লেটেস্ট আপডেট একের পর এক পেতে থাকুন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, নমস্কার।